সব বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালোই আছো আবারও চলে এলাম তোমাদের প্রিয় চ্যানেল বাবাই গেমিংয়ে নতুন একটা বাংলা ভিডিও নিয়ে সো বন্ধুরা এই ভিডিওতে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে আমরা যারা ফ্রি ফায়ার খেলি তারা হয়তো একটা নাম সবাই অবশ্যই জানি তার নাম হচ্ছে এস কে সাবির বস যে গ্লোবালে সময় এক নম্বরে ছিল আর খুবই চরম প্লেয়ার ঠিক আছে বলতে গেলে আমি মানে ফ্রি ফায়ার খেলা যেমন শুরু করেছি সাবির বসকে দেখি। অনেক ইন্সপায়ার হয়েছে ঠিক আছে ওনাকে দেখেই আমি বেশি ফ্রি ফায়ারে মনোযোগী হয়েছে তো সাবির বসকে চিনে নেয় এমন কেউ নেই তো মোট কথা যে ফ্রি ফায়ারে সাবির বসের যে মুখে স্কাপটা আছে ঠিক আছে মানে ক্যারেক্টারের সেই ক্যারেক্টারের স্কাপটা হচ্ছে হিপ হপ বান্ডেল মানে আমাদের যে সেকেন্ড লাইট পাসে সেকেন্ড লাইট পাসের ওই বান্ডেলটা ছিল সো অনেকেই সেই রুমালটার জন্য আমাদের যে ফ্রি ফায়ারে ফেসবুক অফিসিয়ালে ভোট করেছিল সো সেই রুমালটা আসবে কি না সেটাই আমি এই ভিডিওতে বলবো তার সাথে সাথে নতুন কিছু ইভেন্ট আসতে চলেছে যার সম্বন্ধে আমি এই ভিডিওতে বলবো সো ভিডিওটা বিনা স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করবে আর সব জায়গায় শেয়ার করে দেবে আর যারা চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিবে সো আর কথা না বাড়ি আমি তোমাদেরকে মেন পয়েন্ট নিয়ে আসছি যে আমাদের রুমালটা আমরা পাবো কি না সবাই আমাদের ফ্রি ফায়ারে অফিসিয়াল পেজে মানে আমাদের যে ফেসবুকে অফিসিয়াল পেজ আছে ফ্রি ফায়ারের সেই ফ্রি ফায়ার পেজে আমাদের মেক আর উইস বলে একটা ইভেন্ট এসেছিলো সেখানে তিনটে জিনিসের ওপর বেশি ভোট পড়েছিল প্রথম যেটার ওপর বেশি ভোট পড়েছিল সেটা হচ্ছে হপ বান্ডেল আমাদের ফ্রিতে চাই সেকেন্ড যেটার ওপর ভোট বেশি পড়েছিলো সেটা হচ্ছে ডায়মন্ড মানে আমরা যে ভিডিও দেখে ডায়মন্ড পাই সেই ডায়মন্ডটা যেন আবার ফের থেকে আনা হয় ঠিক আছে আর থার্ড এসেছিলো যেটার ওপর ভোট সেটা হলো ফ্রি এলআ পাস চাই সো এতটুকু শিওর যে এই তিনটের মধ্যে একটা জিনিস আমাদের পারমানেন্টভাবে আসতে চলেছে বাট সব থেকে বেশি চান্স আমাদের যে আমাদের সাবির পাশে যে রুমালটা আছে মানে হিপহপ বান্ডালের যে রুমালটা আছে সেই রুমালটাই আসবে কারণ হিপহপ বান্ডেলটা আমাদেরকে ফের থেকে ঘুরে দিবে না কারণ সেটা একটা এলাইট পাসের জিনিস ছিল এলাইট পাসের জিনিস তো কোনো দিন ফিরে আসে না সো রুমালটা আসতে পারে ঠিক আছে অন্য জায়গায় এক জায়গায় স্টোরে এসেছে সেই স্টোরে ভিডিওটা আমি তোমাকে স্ক্রিনে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এটা একটা বাইরের সার্ভারের ভিডিও যেখানে এই রুমালটা আমাদের ইসে চলে স্টোরে চলে এসছে অ্যাভেলেবেল হয়ে গেছে আমাদের কি হবে আমাদের ফ্রিতেও আসতে পারে আবার স্টোরেও আসতে পারে সো যারা যারা ইচ্ছুক তারা তখন রুমালটা নিয়ে নিবে স্টোরে যদি ডায়মন্ড দিয়ে দেয় বা ফ্রিতে দিলে তো খুবই ভালো কারণ ফ্রিতে দিলে সবাই নিতে পারবে সো এরপর আমি বলবো আমাদের আরও কিছু নতুন একটা ইভেন্ট আসতে চলেছে ডেটের নাম গোল্ডেন ড্রাগন ইভেন্ট ঠিক আছে গোল্ডেন ড্রাগন ইভেন্টটা অন্যান্য সার্ভারে উনিশ জানুয়ারি থেকে আসবে বাট আমাদের উনিশ জানুয়ারি থেকে আসবে না কারণ আমাদের উনিশ জানুয়ারি থেকে আমাদের যেই গ্রিন এগ সেই গ্রিন এগের একটা ইভেন্ট আসবে সেজার হান্ডের সো আমরা উনিশ জানুয়ারির কিছুদিন পর থেকে এই ইভেন্টটা দেখতে পাবো কারণ এই ইভেন্টে তোমরা কীভাবে হবে আমি একটা গ্লোবাল স্ক্রিনে ভিডিও দেখিয়েছিলাম তোমাদেরকে সেই গ্লোবালের স্ক্রিনটা তোমরা এই ইভেন্টের মাধ্যমে পেয়ে যাবে তার সাথে পাবে ব্যাগ প্যাক স্কেটবোর্ড আরও অনেক কিছু তোমরা পেয়ে যাবে ফ্রিতে সব ঠিক আছে আর এই সময় একটা টপ আপ আসবে যেটা হচ্ছে নানচ্যাক্স ইমোট টপ আপ ঠিক আছে এই ইমোটটা তোমরা দেখতে পাচ্ছ এই ইমোটটা তোমাদের তখন টপ আপে চলে আসতে পারে আমি এই লিকগুলো অন্যান্য সার্ভার থেকে পেয়েছি সো তোমাদেরকে দেখিয়ে রাখলাম সো আর কিছুই বলবো না আজকের মতো ভিডিওটা এতটাই কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে আর আমাদের সাবির বসে যে রুমালটা সেটা আসতে পারে কি না তোমাদের কি মতামত সেটা আমাদের কমেন্টে অবশ্যই জানাও সো আজকের মতো এতটাই আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে